অবশ্যই আমার থেকে অনেক বেশি এখানকার যারা সহযোদ্ধা তারা জানবে, কিন্তু উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল কি করে উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল হলো শুধু তা না, কি করে এই হাল হলো, ঠিক আছে, কি করে শাস্ত্র শিক্ষার ভাটপাড়া মুঙ্গের থেকে এনে অস্ত্র শিক্ষার কারখানা হয়ে গেল, তার তো একটা ইতিহাস আছে, তাই না? শাস্ত্র শিক্ষা থেকে শস্ত্র শিক্ষা হয়ে গেল, আজকে ধরা পড়েছে জয়সওয়াল, ফেসবুকে দিচ্ছিল, হ্যাঁ, ওয়ান শটারের অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকে দিচ্ছিল, ধরেছে, ঠিক আছে, মুঙ্গের থেকে আনাদো ফানাদো হয়তো, এবং তারপরে তার আরেকটা প্রোফাইল আছে সেখানে ডিজে লালিপপ, ঠিক আছে, মানে বাংলা পক্ষ যা যা বলে প্রোফাইলগুলো মিলে যায়, আর পশ্চিমবঙ্গ পুলিশ যদি ভাবে যে এই একটা করে ঈশান জয়সওয়াল তুলবে, তাহলে কিন্তু এই শিল্পাঞ্চল এলাকায় মানে সারা জীবন পশ্চিমবঙ্গ পুলিশ চাষ করে যাবে, ঠিক আছে, কিন্তু মানে এই ঈশান জয়সওয়াল তৈরি হতেই থাকবে, বাংলা পক্ষ সমাধান চায়, পরিষ্কার সমাধান, মানে অনেক হয় না যে লিভার খারাপ পেট খারাপ এই বলছে তাই জন্য চুল পেকে যাচ্ছে কলপ করা, এভাবে সারি সারা জীবন কলপ লাগবে, আমরা লিভারের চিকিৎসা করতেছি, ফলে কিছু সময় এমন হবে যে মনে হবে আচ্ছা লিভারের চিকিৎসা চলছে দিকে তো পাকা চুল তো বেড়েই যাচ্ছে, কিছু সময় এরকম হবে, কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাবে, আমরা সেই সম্পূর্ণ সমাধানটা চাই তাই জন্য, ঠিক আছে, ঠেক না দিয়ে তো হয়নি 70 বছরে, কিন্তু হয়ে যেত যেরকম আমার পূর্ববর্তী বক্তা বলবে, কিন্তু তবু এটা কী করে হলো, উত্তর চব্বিশ শিল্পাঞ্চল জিনিসটা আসলে কী, এটা খায় না মাথায় দেয় এই অবস্থা, এই এই যে অবস্থাটা এবং তার অবস্থানটা, এইটা যে কী, এইটা একটু বোঝানোর জন্য এত করে ছবি আছে, ঠিক আছে, এই ছবিটা দূর থেকে বোঝা যাবে না, ফটো তুলে নিয়েও পরে, ঠিক আছে, কিন্তু কিছুটা বোঝা যাবে মোটামুটি, ঠিক আছে, যারা দেখতে পাচ্ছ তারা এগিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই, এই মাঝে যেটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে গঙ্গা নদী, ওকে, এত সামনে আসবে, এত সামনে পরে 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 দেখতে পাবে না, বসে পড়ো বসে পড়ো, ঠিক আছে, অন্যরা তাহলে কী করে দেখবে, আমি পরে ফটোটা দিয়ে দেবো, এই মাঝে হচ্ছে গঙ্গা নদী, আমি বলে বলে যাবো বুঝতে অসুবিধা হবে, আজ থেকে নয় সাহেবরা বহু আগে থেকে এইখানে পরপর পরপর বানিয়েছিল, চন্দননগর শ্রীরামপুর ব্যারাকপুর কলকাতা এই গঙ্গার দুপারে বানিয়েছিল, তাই না, তারও আগে আদিসপ্তগ্রামে ছিল, আদিসপ্তগ্রামে মূল ব্যাপারটা কিন্তু ওইটাই যে এই যে গঙ্গা নদী এটার ওপর একখানা ঠিকঠাক জায়গা চাই, এই গঙ্গা নদীর ওপর ঠিকঠাক জায়গা চাই কেন, এটা গুরুত্বপূর্ণ, এখানেই চাই কেন, দামোদরের ওপর চাই না কেন, তিস্তার ওপর চাই না কেন, পরিষ্কার যারা যারা বহিরাগত সাম্রাজ্যবাদী বারবার বাংলাকে লুট করতে এসছে, ঠিক আছে, তারা কি করতে এসছে, কাঁচামাল তোলো জাহাজে ভরো বঙ্গোপসাগর দিয়ে বাইক করো, আবার এই বঙ্গোপসাগর দিয়ে ফিনিশড মাল আনো এই মার্কেটে ছড়াও, পরিষ্কার সিস্টেম, কাঁচামাল তোলো ট্রান্সপোর্ট করে এইখানে আনো, এইখানে লোড করো জাহাজে, জাহাজে লোড করে বঙ্গোপসাগর, আবার অন্য কোথায় তাদের যেখানে যেখানে আছে সেটা আজকে গুজরাট হতে পারে, আগে লন্ডন ছিল, যা হোক মালগুলো লোড করো আনো তোলো, আবার ওই একই পথে ছড়িয়ে দাও, যেটা আমাদের বারবার স্বাধীনতা সংগ্রামের সময় কী আমরা শিখেছি 47-এর আগে, যে আমাদের এখান থেকে কাঁচামাল নেয় তাদের ওখানকার ফ্যাক্টরিতে তৈরি জিনিস আমাদের দিয়ে বেচে, তার মানে আমাদের কাজ হচ্ছে একদম সবচেয়ে শ্রমের কাজ যেটা, অর্থাৎ কাঁচামালটা সেটা তৈরি করা, সেটা পাট হতে পারে, সেটা চা হতে পারে, সেটা চাল হতে পারে, ঠিক আছে, এবং কোনো একখানা প্রোডাক্ট যখন তৈরি হয় সেখানে যেটাকে ভ্যালু অ্যাডিশন বলে, ঠিক আছে, যে এই যে ফুলটা, এই ফুলটা যে ফুলটা যে করেছে না সে সবচেয়ে কম দাম পেয়েছে, একটু বেশি মানে সে সবচেয়ে কম লাভ পেয়েছে, একটু বেশি লাভ পেয়েছে যেগুলো ছেঁটে মোটামুটি বুকেটা বানিয়েছে, অর্থাৎ সেটা প্রোডাক্ট সাইকেলে তার ভ্যালু অ্যাডিশন, তো অর্থাৎ আমরা প্রোডাক্ট সাইকেলের সবচেয়ে লোয়েস্ট জায়গাটায় সেটা কাঁচামাল তৈরি,
सामान्य एक मार्जिन आछे कि नहीं আর এই কাঁচামাল তৈরি দিয়ে এই বিরাট এলাকায় যে উদ্বৃত্ত যে যেটুকু টাকা হাতে এলো এটা দিয়ে আমরা কি করব, এটা ওদের কাছেই দিয়ে দেব কারণ ওদের মাল কিনব। এইভাবে একটা জাতি আসলে একটা দাস জাতিতে পরিণত, খুব পরিষ্কার কর তো সে তার যে পরিকাঠামো তৈরি করা এই পরিকাঠামোটা এরকম কেরকম, এই যে এইখানে তারাও এসছে ব্রিটিশরা তাদের এখানে লাগবে ওরা স্পট, সেগুলির নামই হচ্ছে সিরাম, পাট আনতে হবে, পাট এনে কোথাও বসাতে হবে, কয়লা এনে কোথাও বসাতে হবে, প্রথম রেলের লাইন কোথায় তৈরি হবে বাংলায়, রানীগঞ্জ, কেন রানীগঞ্জ, মানুষের যাতায়াত করার জন্য, মাল কলকাতা এনে এখান থেকে তুলে দেওয়ার জন্য, তাহলে পূব দিকে আসতো কারণ গন্তব্য ইংল্যান্ড, এখন আসানসোলে এখনো লোড হয় এক জিনিস, এখন আর কলকাতায় আসে না কারণ এখন লুকটা দিল্লি করছে তাই লোড হয়ে অন্যদিকে যায়, জিনিসটা মূল জিনিসটা কিন্তু একই ঘটছে, রেললাইন এখন বানিয়ে দিয়েছে ওদিকটা, তো রেললাইনটা এই কারণে এই রেললাইনটা এখানে এসে হাওড়াতে গঙ্গার পূব পার যেটা সেখান থেকে যে বিস্তীর্ণ অঞ্চল সেখান থেকে লুটের মাল তুলে এবং তৈরি মাল যে ডিস্ট্রিবিউট করার তার হাত কাকে বলে শেয়াল, খুব পরিষ্কার কথা, এবং দুটোই গঙ্গার পাড়ে দাও এখানে খিদিরপুর ডক, ঠিক আছে। এবার যে মাল আসছে কাঁচা মাল নানা জায়গা থেকে আসছে খুবই কাছে কোথায় বড়বাজার, ওকে, পাট আনা হচ্ছে, প্রথমে ব্রিটিশরা এই পাটগুলো নিয়ে চলে যেত হচ্ছে স্কটল্যান্ডে, ডান্ডি বলে একটা শহর আছে স্কটল্যান্ডে, ডান্ডি বলে একটা শহর আছে, অথবা শীতের সময় দেখবে ডান্ডি কেক বলে একরকম কেক দু একটা ক্ষেত্রে হয়, ওটা হচ্ছে ডান্ডি শহরের নাম। তারপরে যেটা হয় যে ট্রান্সপোর্টের খরচাটা বাঁচাতে হবে, ঠিক আছে, তাই জন্য তারা এখানেই খুলল, তাহলে কোথায় খুলবে মালটা, কারণ লোড করে মালটা তো যাবে ওখানে, তাহলে চটের ব্যাগটা প্রসেসিং করে যাবে ওখানে, তো তাহলে আমি আমার বন্দরের সবচেয়ে কাছে করব, আমার রেললাইনের সবচেয়ে কাছে করব, এটাই হচ্ছে আমাদের এই গঙ্গার দু পার যে গড়ে ওঠার ইতিহাস। নামগুলো লক্ষ্য করে দেখবি, ওয়েভারলি এই সেই, ঠিক আছে, ওরা যায় সব ব্রিটিশদের হাতে ছিল, ব্রিটিশ যখন চড়ে গেল বড়বাজারিয়াদের হাতে গেল, কি করে হাতে গেল, কারণ তারা 1943 এবং নানা সময় তারা যে মুনাফাকারি করেছে, তারা যে কালোবাজারি করেছে, তারা যে মজুতদারি করেছে, এই করে ব্রিটিশরা যখন ছিল ওরা এখানে কী করতেছিল, টাকা আয় করতেছিল, আমদান করতে তো আসেনি, তারা টাকা আয় করার সবচেয়ে বড় সিস্টেমগুলো তারা দখল করে রাখতো সব সিস্টেমগুলো। এবার তাহলে এরা টাকা করলো কী করে, এমন তার প্রশ্ন জাগতেই পারে, এরা তো ব্রিটিশরা, এরা মূলত টাকাগুলো কখন করেছে, যখন যে কোনো একখানা ফ্যাক্টরির প্রোডাকশন তো যে সাপ্লাই ডিমান্ডের বিষয়, যত ডিমান্ড আমরা তো সাপ্লাই দেব, তাহলে যখন ব্রিটিশদের এখানে যে পরিকাঠামো তাতে ডিমান্ডের তুলনায় মানে সাপ্লাই তুলনায় ডিমান্ড অনেক বেশি, তখন মাঝে মাঝে তারপর যাই তোরাও তাহলে দেয় একটু, কারণ এখন আমার ডিমান্ডটা অনেক বেশি, এরকম সময় কখন হয়, যুদ্ধের সময়। টিপিক্যালি এইখানে যে বহিরাগতরা, ব্রিটিশরাও বহিরাগত এরাও বহিরাগত, কিন্তু এদের ফুলে ফেঁপে ওঠা হচ্ছে মূলত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন তারা কন্ট্রাক্টগুলো পেতে শুরু করলো যেটা ব্রিটিশরা নিজেরা অতটা সাপ্লাই দিতে পারছে না, ওদেরটা ফুল, সেটা চাল যার ফলে 60 লাখ বাঙালিকে খুন করেছে, সেটা পাট থেকে শুরু করে সব, এই যে পাট আমাদের পাট শিল্প, মালিক আমাদের না, লেবার আমাদের না, ধোঁয়া আমাদের হ্যাঁ, জমি আমাদের হ্যাঁ, এটাই এটা রানীগঞ্জের বল, কয়লা আমাদের না, কন্ট্রাক্ট আমাদের না, লেবার আমাদের না, মজদুর ইউনিয়ন আমাদের না, হ্যাঁ থাকতে পারে মজদুর ইউনিয়নে কোনো একটা বাঙালি, ঠিক আছে, সে বিহার কল্যাণ প্রকল্প নিয়েছে সারা জীবন, সে তার হয়ে অধিকার চাই এই চাই করে লাইফ কাটিয়ে দিল, এইরকম কিছু আছে, কিন্তু মূল ব্যাপারটা তো এইটাই। তাহলে বাংলার পাট বাঙালির পাট না, বাংলার কয়লা বাঙালির কয়লা না, বাংলার রাজধানী বাঙালির রাজধানী, আমাদের এই সবকটা যা কিছু বাংলা সেগুলো বাঙালির পরিণত করার জন্য আমরা এটা কিন্তু শুধু উত্তর চব্বিশ শহরাঞ্চলের গল্প, কলকাতার গল্প এটা,
হুগলির গল্পও এটা, হাওড়ার গল্পও এটা। এবং এই জোনগুলোই কি, এই জোনগুলোই তো এই হোক। এই যে গঙ্গার দুপাড়ে যদি কেউ গেছে, এত ওয়ারহাউস কেন, এত গুদাম ঘর কেন? এই আমাদের আসলে আমরা কোথায় বাস করছি সেটা কিন্তু ভুইপোর কোনো জায়গা নয়। এর ওপর যে ইতিহাসের পরও এবং যে ইতিহাসের সন্তান আমরা, সেই ইতিহাসের সন্তান কিন্তু আমরা, আবার ইতিহাসের নির্মাতাও আমরা আগামী দিনের, যে ভবিষ্যতের যে ইতিহাস তার নির্মাতাও আমরা। মানে আগে কি হয়েছিল এটা একভাবে ইতিহাস দেখা, আরেকভাবে ইতিহাস দেখা হয়ে হচ্ছে এই অবস্থা কি করে হল এটাও কিন্তু ইতিহাস দেখা। আগে কি হয়েছিল আর এই অবস্থা কি করে হলো কিন্তু আগে কি হয়েছিলটাকেও জানতে হবে। কিন্তু এই অবস্থা কি করে হলো এইটা জানার জন্য আমরা অতীত থেকে যেভাবে দেখব আর আগে কি হয়েছিল এমনি জানার জন্য যেভাবে দেখব সেটা এক নয়। আগে কি হয়েছিল ওটা জানার জন্য আমরা ভাটপাড়ায় পাঁচজন পণ্ডিতের বাড়ি দেখতে পারি, এখন ভেঙে চুড়ে গেছে, এইখানে পড়েছিল, সেই লিখেছিল। কিন্তু আমাদের তো দেখতে হবে যে আটপুরে একের পর এক বাঙালির বাড়ি বিক্রিটা কেন হয়ে যাচ্ছে, তাই তারাও একটা ইতিহাস রয়েছে। তার ইতিহাস লেখার দম যদি বাঙালি ইতিহাসবিদদের না থাকে, বা এই বদলটা যে ঘটে গেছে সেটা আটকানোর দম যদি বাংলার রাজনৈতিক দলগুলির না থাকে, সে তার যে যা কারণে হোক, তাদেরও যে লিমিটেশন আমরা সেগুলো বুঝি, কিন্তু তা যেহেতু আমরা মানে বাঙালি তো তার জন্য পড়ে থাকে, তাই না? আজকে বাড়িতে যদি একটা কল আছে, কলের ওটা ভেঙে গেছে, ঝরঝর করে জল পড়ছে, প্লাম্বারকে ডাক দিলাম, প্লাম্বার বললো আজকে আমি বাড়িতে নেই, আসতে পারবো না, কী করবো? আবার আরেক প্লাম্বার খুঁজবে, আরেক প্লাম্বার খুঁজবে, ন্যাকড়া নিয়ে খুঁজতে হবে। তো আমরা তো সেটাই করছি, নিজেরাই এবার ন্যাকড়া নিয়ে খুঁজতে হবে, প্লাম্বারের অপেক্ষায় থেকে লাভ নেই। প্লাম্বার যদি আসে আর যদি দেখে যে সব নিজেরাই খুঁজে নিচ্ছে, তখন প্লাম্বারও বলবে এই আমায় ডাক দিন, আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এটাকেই তো প্রেশার গ্রুপ করে, তাই না? এই কথাটা বোঝানো জরুরি ছিল। এবং আমরা যেখানে গেলাম কয়েক সপ্তাহ আগে, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, সেখান থেকে পাট নামছে। এই যে আমাদের এলাকাটা, কল্যাণী এক্সপ্রেসওয়ে, রেল লাইন, বিটি রোড, গঙ্গা, চারটা যে চিরছে আমাদের, তাই না? এর মাঝের জোন, এবং যত গঙ্গার পাশে তত টাফ জোন, একটাও কিন্তু অকস্মাত কিছু না, একটাও কোনো অ্যাক্সিডেন্ট না। আমাদের এই এলাকার অতীতের মধ্যেই সেই এই জোনটা কেন এরকম, যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এবং আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে হলো এক্সপ্রেসওয়ের কাছাকাছি একটু টাফ, কিন্তু একটু ঢুকে গেলে একটু বেটার, কেন? আরে এক্সপ্রেসওয়ের কাছাকাছি তো পয়সা বেশি, যেখানে পয়সা করার কনসেন্ট্রেশন সেখানেই সমস্যা। এবং এর ফলে যেটা হয়, বাংলার যে সম্পদগুলো যেখানে যেখানে তৈরি হয়, ওরা টাকা ওড়ে, ধর টাকা উঠছে, এই ঘরে ধর টাকা উঠছে, ঠিক আছে, তো তুই ধরে নে। আরে ধরতে তো তখন পারবি তোকে যখন এই ঘরে ঢুকতে দেওয়া হয়। কলকাতা বন্দরে টাকা উঠছে, আরে কলকাতা বন্দরে তো দুজোড়া চারজোড়া বাঙালি শোক, পাঁচজোড়া দশজোড়া বাঙালি হাত তো দরকার, তবে না টাকাটা ধরবে। এটা তো সব ক্ষেত্রেই সত্য, মিলের ক্ষেত্রে সত্য, প্রতিটি পরিকাঠামোর ক্ষেত্রে সত্য, কাঁচাপাড়ায় টেন্ডারের ক্ষেত্রে সত্য, যেখানে দেখো সেখানে সত্য। তাই এই এলাকার ইতিহাস আমাদের কিন্তু বোঝা দরকার, এলাকায় কোনো সমস্যা নেই, ঠিক আছে, মানে এলাকার ইতিহাসটা এইরকম। এবং আমাদের কথা হচ্ছে এখন যা হয়েছে হয়েছে, এবার অন্য হতে হবে। বাঙালি এখানে পার্সেন্টেজে কমেছে, আমরা পরিষ্কার কথা বলি, পার্সেন্টেজে যদি কমে থাকে এটা যদি কোনো পাপ না হয়, আমরা পার্সেন্টেজ বাড়াতে চাই এটাও কোনো পাপ না। আর পার্সেন্টেজ কমানো যদি পাপ হয়ে থাকে, এবং আমরা আজকে বাড়াতে চাইলে যদি পাপ হয়, আমরা তাহলে বলবো যে ঠিক আছে এক্ষুনি বাড়াচ্ছি না, তাহলে কমানোর পাপটার তো একটা প্রায়শ্চিত্ত আর বিচার দরকার, কোনো একটা বেছে না, হয় আমাদের পার্সেন্টেজ কমানোটা পাপ ছিল কিংবা পাপ ছিল না। আমাদের স্টেপ কিন্তু উত্তরের উপর নির্ভর করে, আমরা তাদের বেনিফিট অফ ডাউট দিয়ে দিচ্ছি না কোনো পাপ ছিল না, আমরাও পার্সেন্টেজ বাড়াবো এটাও কোনো পাপ হবে, একই নিয়ম।
পরিষ্কার কথা, তারা যে যে সংবিধান যে আইন যা কিছু করে এটা করেছে, আমরাও সেই সংবিধান সেই আইন সেই সব দিয়ে আমরা করি। প্রথম কথা হচ্ছে আমরা বাংলা পক্ষ আমরা করি, বাংলা পক্ষ যদি সেটা আমরা বলি সেটা কি, এটা প্রতিটি শব্দ বুঝলেই আসলে বাংলা পক্ষ কি এটা খুব পরিষ্কার হয়ে যায়। ভারতে বাংলা বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, বাংলা পক্ষ কি? ভারতে বাংলা ও বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, ঠিক আছে। এবার এই প্রতিটি জিনিসকে একটু ভেঙে ভেঙে বলি, তাহলেই আসলে বাংলা পক্ষ কি সেটা পরিষ্কার হয়ে যায়। প্রথম কথা হচ্ছে ভারতে আমাদের যা কিছু কর্মকাণ্ড যাকে নিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে ভারতে যে বাঙালি, ঠিক আছে। আমরা চীনের বাঙালি নিয়ে চিন্তিত না, আমরা বাংলাদেশের বাঙালি নিয়ে চিন্তিত না, আমরা পাকিস্তানের বাঙালি নিয়ে চিন্তিত না, আমরা হংকংয়ের বাঙালি নিয়ে চিন্তিত না, আমরা লন্ডনের বাঙালি নিয়ে চিন্তিত নয়, আমরা আফ্রিকার বাঙালি নিয়ে চিন্তিত নয়, আমরা শ্রীলঙ্কার বাঙালি নিয়ে চিন্তিত নয়, এটা এরকম পরিষ্কার হয়ে যায়। আমরা ভারতে, এটা হচ্ছে প্রথম পরিষ্কার কথা, এই তিনটে রং আমাদের রক্ত দিয়ে পাওয়া, আমাদের রক্ত দিয়ে পাওয়া, ওদের না। ওদের রক্ত দিয়ে যদি পেতে হতো, ঠিক আছে, এতদিন আর এতদিনও পেতে হতো, ঠিক আছে। এখনো এইসব জায়গায় ব্রিটিশের পতাকা এখানে উঠতো না, আমরা খেয়ে দিয়ে দিতাম, ঠিক আছে, অন্য সব জায়গায় উঠত, ঠিক আছে। আমাদের পাওয়া, আমাদের অর্জন করা, সংবিধান আমাদের রক্তে অর্জন করা, সবই যে রক্ত দিয়েছে তার অর্জন করা, তার তত অনেক ভেবে দেখো, যদি ব্রিটিশরা সাপোজ গুজরাট দখল করত, ডান্ডি ফান্ডি ওগুলো দিয়ে হতো হতো, শুধু হাঁটাহাঁটি করে, তাই না? ভারতে এটা পরিষ্কার। এবার ভারতে যখন বুঝে গেলাম, ভারতে বাংলা ও বাঙালি অধিকার আদায়ের জাতীয় সংগঠন, এবার লাইয়া থেকে বলি, সংগঠন আমরা কোনো ক্লাব না, আমরা সংগঠিতভাবে নিয়ম শৃঙ্খলা মেনে বাঙালির বাঙালিকে এগিয়ে দেওয়া, বাঙালির অধিকার পাওয়ার একটি মেশিন, একদম মেশিন যাকে বলে। সেই মেশিনটা কেউ গাড়ির সঙ্গে কল্পনা তুলনা করতে পারে, ঠিক আছে, কেউ ট্যাঙ্কের সঙ্গে তুলনা করতে পারে, ঠিক আছে, কেউ সেটা দীর্ঘরূপের সঙ্গে তুলনা করতে পারে, কেউ সেটা বাইকের সঙ্গে তুলনা করতে পারে, কিন্তু এই মূল জিনিসগুলো কী, যে শত্রু বিনাশ এবং একই সঙ্গে নিজেদের ঢাল হওয়া এবং এগিয়ে যাওয়া, মেশিন। তার মানে এই মেশিনের প্রকৃতির যে অংশ সেটা কেউ হয়তো মনে করছে যে এইটা একটু ঢিলে হলে কী হবে। সংগঠনে আমাদের চেষ্টা করতে হবে একটা গাড়ি যেরকম কোনো একখানা জায়গায় স্পার্ক প্লাগ দিলে হলেই সমস্যা হয়, তখন গাড়িকে থামিয়ে দিতে হয়, তার মানে কি একখানা স্পার্ক প্লাগ দিলে কিন্তু ফুল গাড়ি থেমে গেল। তার মানে আমাদের নিজেদের, আমরা সংগঠনে কতটা শৃঙ্খলাবদ্ধ, কতটা আদর্শকে ধারণ করছি এবং কতটা সেটার প্রতি আমরা নিবেদিত থাকছি, সংগঠন মনা থাকতে পারছি, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ শত্রু কিন্তু অর্গানাইজ, আমাদের এক সহযোদ্ধা বলেছিল টিভিতে যে যখন সেন্ট্রাল টিম আসছিল এখানে করোনা লকডাউনে এসব ইয়ে করতে, তখন টিভিতে আমাদের এক সহযোদ্ধা বলেছিল, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু এখানে এই কাশীপুরে যে বস্তা বস্তা চাল যাদের কাছে পাওয়া গেল, ঠিক আছে, ভুজিয়ালাদের কাছে, ওটাও কি ইনভেস্টিগেট হবে? ও নাম বলে দিয়েছিল, সন্ধ্যেবেলা প্রোগ্রাম হচ্ছে, তাই নিয়ে হুলুস তুলু পড়ল, বিজেপি কংগ্রেস তৃণমূল সব লাইন লাগিয়ে দিল যে কি কি ভয়ঙ্কর কথা বলে ফেলা হয়েছে, ঠিক আছে, বুঝতেই পারছো কেন তাদের খজালে চলবে না। এবার তারা তো রিয়াকশান দিচ্ছে, তার মানে এটা শুনে তার আগেই অ্যাকশান দিতে শুরু করে দিয়েছে দীনেশ বজায় এইসব টাইপের পাবলিক, এবং সকলের থেকে শেখার আছে, তারা পরদিন সকালে হচ্ছে কলকাতার স্টুডিওতে, পরদিন সকালে শিলিগুড়িতে বাজার বন্ধ করেছে, কি অর্গানাইজ,
তাহলে আমাদের অর্গানাইজ হতে হবে না? খুব পরিষ্কার, তারা বুঝতে হবে তারা কি ধরনের অর্গানাইজ। ফুল তারা কিন্তু কমিউনিকেট করে দিলে এবং সঙ্গ দিতে, তার কিচ্ছু এসে যায় না, এসে যায়, সে জানে সে টিকে আছে তার ঐক্যের কারণে। আমরাও জানি আমাদের চাপ আমাদের অনৈক্যের কারণে, ওরাও জানে আমরা যদি ঐক্যবদ্ধ হই ওরা টিকতে পারে, এটা তাই জন্য আমাদের লড়াবে, হিন্দু মুসলিম করবে, ভোটি বাঙাল রাজবংশী করবে, আরো নানা ফ্যাকড়া করবে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মানে যতভাবে আমরা এদের ঐক্যবদ্ধ না হলে সব করা আমাদের, এই সব কিছু কিন্তু মাথায় রাখতে হবে। এবং কি আরেক আরো জিনিস শেখাবে যে আসলে তোমার অবস্থা তোমার নিজের, এই জন্যই তোমার অবস্থা তোমার নিজের জন্যই, নিজেকে উন্নতি করো, ঠিক আছে, আর্ট অফ লিভিং এর কোর্স করো, গিয়ে ঠিক আছে ধ্যান করো, আত্মোন্নয়ন করো, নিজের অ্যাটিচিউড বদলাও, অর্থাৎ শত্রুকে দুটো না দিয়ে নিজেরই পেটে কিল মার। এরমভাবে কিছু হবে না, এরমভাবে কিছু হয়, যদি বলে যে শত্রু তোমার মধ্যে, তুমি এরকমভাবে লড়বে কে জিনিস, ঠিক আছে, দিনের শেষে হাত পাত ব্যথা হয়ে যাবে, এটাই হবে। আবার সামনের দিকে শত্রু ঠেললে, ভেতরে না সামনে ঠেললে, তখনও হাত ব্যথা হতে পারে, কিন্তু একটা বদল হতে হবে, এতে কোনো বদল নেই, এতে কিন্তু কোনো বদল নেই। সংগঠন, বাংলা ও বাঙালির অধিকার আদায়, আমার একটা ওই টিভি চ্যানেল আছে, এই জন্য অরিন্দম দারের একটা টিভি চ্যানেল আছে, আমারও আছে, বেরোতে হবে 7টা থেকে প্রোগ্রাম, অরিন্দম দার 8টা থেকে, তারা এখন বলছে আবার বারবার আসবো, মিটিং হবে এবং সংগঠন শক্ত হবে, ঠিক আছে, জয় বাংলা। অধিকার আদায়, ঠিক আছে, অধিকার